ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদে আবেগঘন বক্তব্য দিলেন জেলনস্কে। আরও শোচনীয় পরিস্থিতিতে পাকিস্তান রিজার্ভ নামল 3 বিলিয়নেরও নিচে। বিকাশ রথ যাত্রায় বিজেপি মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছড়ার অভিযোগ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে আবেগঘন বক্তব্য দিলেন জেলনস্কে। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি ইইউ এর 27 দেশের নেতাদের সম্মেলনে এই ভাষণ দেন। এ সময় ইইউ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্ত ইউক্রেন ছাড়া মুক্ত ইউরোপ ভাবা যায় না। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তির আগে ব্রাসেলসে মিলিত হয়েছেন ইইউ নেতারা। সম্মেলনে দেওয়া ভাষণে রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার জন্য ইইউ কে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, নিরাপত্তার জন্য ইউরোপের ঐক্য হল মৌলিক বিষয়, মুক্ত ইউক্রেন ছাড়া একটি মুক্ত ইউরোপ ভাবা যায় না। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন একই মূল্যবোধ ধারণ করে, কিন্তু এই মূল্যবোধ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে রুশ আগ্রাসনের কারণে। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতার একটি জিনিস প্রয়োজন, একটি জিনিস ছাড়া সবকিছু ঠুনকো হয়ে যাবে, আর তা হলো নিরাপত্তা। আরও শোচনীয় পরিস্থিতিতে পাকিস্তান। চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এশিয়ার দেশ পাকিস্তান। আশঙ্কাজনক হারে কমে গেছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এরই মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 3 বিলিয়নেরও নিচে নেমে গেছে। বিগত 9 বছরের মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো দেশটির রিজার্ভ এই আশঙ্কাজনক পর্যায়ে নেমে যায়। স্টেট ব্যাংক অব পাকিস্তানের 3রা ফেব্রুয়ারির দেওয়া হিসাব অনুসারে চরম আর্থিক সংকটে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার মজুদ $170 মিলিয়ন কমে গেছে। এদের পরিমাণ দাঁড়িয়েছে 2,916 মিলিয়ন বা $2.92 বিলিয়ন। পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে অর্থ চায়, এ নিয়ে কথাবার্তা হয়েছে, তবে অত্যন্ত প্রয়োজনীয় এই অর্থ সার এখনো হয়নি, আলোচনায় আটকে গেছে। IMF এর অর্থ সার পেলে পাকিস্তানের পক্ষে অন্য উৎসগুলো থেকেও ঋণ পাওয়া সহজ হবে, আর এর ফলে দেশটির অর্থনীতিতে গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান বলছে, ঋণ পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। বিকাশ রথ যাত্রায় বিজেপি মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছড়ার অভিযোগ। ভারতের মধ্যপ্রদেশে বিজেপির জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী ব্রজেন্দ্র সিংহের গায়ে চুলকানির পাউডার ছড়ার অভিযোগ উঠেছে। বিজেপির বিকাশ রথ যাত্রায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানে ভিড়ের মধ্যে কেউ তার গায়ে চুলকানির এই পাউডার ছুড়ে মারে। খবরে বলা হয়, মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার মারার সাথে সাথেই গা হাত পা চুলকাতে চুলকাতে পরনের ফুতুয়াই খুলে ফেলেন তিনি। তারপর রাস্তায় দাঁড়িয়ে গায়ে পানি ঢালেন তিনি। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে অশোকনগর জেলায় অবস্থিত মন্ত্রীর বিধানসভা কেন্দ্র মুঙ্গাউলির দেবরাসি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল বিজেপির বিকাশ রথ যাত্রা। সেই যাত্রার সামনের দিকে হাঁটছিলেন মন্ত্রী ব্রজেন্দ্র। তখন হঠাৎ করেই ভিড়ের মাঝখান থেকে পাউডার জাতীয় কিছু উড়ে এসে মন্ত্রীর গায়ে লাগে। কিছুক্ষণ পরেই গা চুলকাতে শুরু করেন তিনি। চুলকানি এতটাই তীব্র ছিল যে মন্ত্রীকে তার ফুতুয়াও খুলে ফেলতে হয়। তাতেও গা চুলকানো বন্ধ না হয় বোতল থেকে পানি দিয়ে নিজের গায়ে ঢালতে থাকেন ব্রজেন্দ্র।